নমস্কার এবং সুপ্রভাত আমার আপনজনেরা রুদ্রবর্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি রুদ্রবর্তা মানেই আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবানোর জন্য আজকের বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করি যে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন অথবা ডিসলাইক করবেন শুধু শুধু চলে যাবেন না আর একটা কথা বলি আপনাদের সেটা হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা আপনি সবাইকে বলবেন তার কারণে বিশ্বাস করি আপনি আমার আপনজন চলুন শুরু করা যাক এখনকার রুদ্রবার্তা গতকাল পঞ্চম দফা নির্বাচন হয়ে গেল পঞ্চম দফা নির্বাচনে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন বিভিন্ন প্রান্তে কীভাবে তৃণমূলের অত্যাচার নেমে এসছে বিভিন্ন বিজেপি কার্যকর্তা কর্মীদের উপরে কোথাও আটকানো হয়েছে প্রার্থীকে কোথাও তাকে হেনস্থা করা হয়েছে বরানগরে পাহাড় মিত্র থেকে শুরু করে সন্ময় ব্যানার্জি পানিহাটের প্রত্যেকেই প্রায় বাধার সম্মুখীন হয়েছে এবং বিভিন্ন প্রান্তে গ্রামে গ্রাম যেহেতু দেখাই গেছে বুথে জবরদখল করার চেষ্টা করা এবং বিজেপির কার্যকর্তা এবং কর্মীদের মারধর করা এই অভিযোগ বারংবার উঠে এসেছে এবং টিভির পর্দায় আপনারা সবাই দেখেছেন সেসব দেখে আমাদের চোখ একটা জিনিস পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে তৃণমূল লাগাম ছাড়া সন্ত্রাসের দিকে এগোতে চাইছে কিন্তু পারছে না একটাই কারণ সেটা হচ্ছে সিআরপিএফ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী অর্থাৎ শীতল কুচির যে ঘটনা সেই ঘটনার আরেকবার যাতে পুনরাবৃত্তি না হয় সেই চিন্তা চিন্তাভাবনা প্রত্যেকেই করছে মানে স্তরে এই সমস্ত হারমাদ থেকে মানে হারমাত হয়ে আসা উন্মাদরা অর্থাৎ তারা বুঝে গেছে যে এখানে আর কিছু করা যাবে না কিন্তু তারা অত্যাচারটা নামিয়ে এনেছে বিধাননগরে আমরা দেখেছি কোথাও ধাক্কাধাক্কি করা চারিদিকেই যেন গোটা রাজ্য জুড়ে তৃণমূলের একটা দাপাদাপি করার ব্যাপার এসেছিলো আসলে তৃণমূলের দাপাদাপিটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে তৃণমূলের শেষে শুরু হয়ে গেছে অর্থাৎ আগেই শুরু হয়ে গেছিল এবং শেষটা একদম বোঝা যাচ্ছে যে কীরকম দাপাধাপি করছে এই দাপা করে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম নির্বাচন এই যে পরপর দফা আসবে সেই দফা নির্বাচনে নিশ্চয়ই একইভাবে তারা করার চেষ্টা করবে কিন্তু প্রতিহত হয়ে যাবে বার বার কারণ বিজেপি বিভিন্ন জায়গায় কিন্তু পাল্টা পাল্টা প্রতি মানে কি বল প্রতিরোধ গড়ে তুলেছে প্রতিশোধ নেয়নি তারা পাল্টা মার মেরেছে এরকম দেখা যাচ্ছে খুব কম নগণ্য জায়গায় বাদ বাকি সব জায়গায় প্রতিরোধ গড়ে তুলতে সমর্থ হয়েছে এবং এই সমর্থ হয়ে যাওয়াটাই কিন্তু আগামী দিনে বহু মানুষকে যারা ভাবছিল ভোট দিতে আলো যাবো কি যাবো না তারা বেরিয়ে আসবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বহু জায়গায় যেখানে তৃণমূল আটকে দিয়েছিল তৃণমূলের দুষ্কৃতীরা আটকে দিয়েছিল ভোট দিতে দেয়নি অনেককে অত্যাচার করেছে অনেককে হুমকি দিয়েছে সেখানে সেখানে পৌঁছেছেন এবং তাদেরকে বের করে নিয়ে এসছেন একটা অদ্ভুত কথা বলি আপনাদের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে আমার আপনজনেরা ফোন করেছে আজকে দুপুরবেলা মানে গতকাল দুপুরবেলা অনেকবার আমাকে ফোন করেছেন ফোন করে জানিয়েছেন যে ভোট দিতে পেরেছি এবং আমরা ভোট দিয়ে এসেছি আমাদের এখানে কিছুটা হলো আটকানোর চেষ্টা করেছিল কিন্তু সেটাকে আমরা গ্রাহ্য করিনি এবং এখানে শান্তিপ্রিয়ভাবে ভোট হচ্ছে কোথাও কোথাও গন্ডগোল হচ্ছে সেটারও ছবি যেরকম দিয়েছেন কোথাও দেখা গেছে কেউ বসে বসে বুথ ক্যাম্পে বসে বসে কিসব সব করছেন তার ছবি আপনারা দেখতে পাবেন এম বুথে জল পান চলেছে জল ছেড়ে দেখুন কীভাবে হচ্ছে বোতলের মধ্যে বসে আছে না কিভাবে ছেড়ে আসছে এবং সে বোতলটা দিচ্ছে ভেতরে কি আছে কী জান কিন্তু চলছে ভোট মৎস উৎসব খেলা হবে খেলা চলছে উন্নয়নের খেলা দেখুন এই সমস্ত কিছু আমরা গতকাল কিন্তু দেখলাম এবং গতকাল নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বেশ চিৎকার করে বলে দিলেন তার সত্যতা অর্থাৎ তিনি বলে দিলেন কিন্তু গতকাল যে আমার ফোন ট্যাপ করছে কি সমস্ত খোঁজ নেওয়া হবে এবং প্রত্যেককে শাস্তি দেওয়া হবে দেখুন এই যে ফোন ট্যাপ করার ব্যাপারটা মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন যে অডিও টেপ নিয়ে গতকাল আমার যে ভিডিওটা ছিল অর্থাৎ অডিও টেপ যেটা ভাইরাল হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ফাঁসিয়ে দে ধরে নে অমুক তমুক হ্যান ত্যান সেই সমস্ত কিছুই যে সত্যি ছিল অর্থাৎ অডিও টেপ যে সত্যি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তা স্পষ্ট হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস বারংবার চেষ্টা করেছিল বোঝানোর জন্য যে এই অডিও টেপগুলো সমস্তই ফেক প্রত্যেকবার নাকি ভোটের সামনে মানে ভোট এসে গেলেই তখন একটা করে ক্যাসেট এটা বের করে এটা তৃণমূল বলে বিজেপি সম্বন্ধে কিন্তু নারদকাণ্ড এখনও পর্যন্ত টানা হ্যাঁচড়া চলছে সমস্ত তৃণমূল নেতাগুলোকে আবার তৃণমূল থেকে যারা বিজেপিতে এসছেন মানে যাদের দেখা গেছে আর কি টাকা নিতে প্রত্যেককেই কিন্তু টানা হাজার করা হচ্ছে এবং তারা টাকা নিয়ে থাকলে তাদেরকে শাস্তি যথাযোগ্য দেওয়া হবে কাজে সেদিনের স্টিং অপারেশনটাও ঠিক ছিল যেরকম তেমনি এখানেও এই যে কানে কানে মানে ফোনে ফোনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটাও যে ঠিক ছিল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাঁসানোর এবং মৃতদেহ নিয়ে যে রাজনীতি করা চক্রান্ত করছিলেন সেটা পরিষ্কার হয়ে গেছে এবং কুচিতে যারা মারা গেছিল তারা প্রত্যেকে তৃণমূলের দুষ্কৃতিকারী ছিল বলেই আমার অনুমান কারণ তারা আক্রমণ করতে গেছিলো বুথটাকে সেটা প্রমাণ হয়েছে বিভিন্ন ভিডিও ফুটেছে এখন দেখা যাচ্ছে এই জায়গায় সেখানে দেখা যাচ্ছে তারা লাঠি নিয়ে নেমেছিল কোনটা সত্য কোনটা মিথ্যে সেটা জানা যাচ্ছিল কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে পুলিশ সুপারের কথা অনুযায়ী যে তারা আক্রমণ করেছিল অর্থাৎ গ্রামবাসী যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নিরীহ গ্রামবাসী গণতন্ত্র অধিকার মানে গণতান্ত্রিক অধিকার আদায় করার জন্য তারা গিয়েছিল আর কি ইভিএম মেশিন চিন্তাই করতে আমার মনে হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে ইভিএম মেশিন চিন্তাই করা এবং গণতান্ত্রিক অধিকার সিআরপিএফকে মারা খুন্তি হাতা দিয়ে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন যে খুন্তি হাতা নিয়ে একটু লড়াই লড়ে নেবেন বন্দুকের সামনে খুন্তি হাতা নিয়ে লড়াই লড়ে নেবেন তো এই সব মমতা বন্দ্যোপাধ্যায় বলার উস্কানিতে উস্কি মানে উস্কে গিয়ে নেমে পড়েছেন নাকি আরেকটা জিনিস গতকাল আমি দেখছিলাম যেটা হচ্ছে এবিপি আনন্দে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকারে কিন্তু তিনি স্বীকার করে নিয়েছিলেন যে রুজিরা নারুলা তার একটা ওই সোনার বালা নিয়ে একটা গণ্ডগোল হয়েছিল যেটা হাইকোর্ট থেকে ছেড়ে দিয়েছিল এবং সুপ্রিম কোর্ট এখন কেস চলছে মানে এই যে বালা গয়না সোনা রুজিরা নারুলা ব্যাংকক থাইল্যান্ড এই সমস্ত যে সত্যি এটা কিন্তু তিনি বলে ফেলেছিলেন এবিপি আনন্দে এই ঘণ্টাখানেক সঙ্গে নয় একটা কী অনুষ্ঠান ছিল যাই হোক তো তার মধ্যে আপনারা যদি দেখে থাকেন তো ভালো সেই ভিডিও ফুটেজ দেওয়া যেত কিন্তু আর দিয়ে লাভ নেই কারণ বারংবার একই জিনিস দেখিয়ে ভালো লাগে না তাই দিলাম না কিন্তু গতকালে যদি ভিডিও অনেক এগুলো দেখেন যদি ফুটেজগুলো দেখেন তাহলে বুঝে যাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি ক্ষেত্রে স্বীকার করে নিচ্ছেন যে তার যে সমস্ত কথা তিনি বলে যান বা দল যেগুলো বলেন সব ভুল এবং ভ্রান্ত তিনি স্বীকার করেন যে অভিষেক ব্যানার্জি তার থেকেও বেশি সাহসী আবার তিনি এটাও স্বীকার করেন যে কে প্রেম করছে সে কী করে বা বাইরের কী ঘরের এসব ভেবে কি প্রেম করে বাস্তব সত্যি কথা রুচিরা নারুলা বহিরাগত হন না আমিও বলি না কখনোই বহিরাগত হতে পারে না কিন্তু তার এই বহিরাগত দেওয়া তকমাটা যেন বদলে যায় না থাইল্যান্ডের লোকও নিজের হতে পারে বাংলাদেশের রোহিঙ্গা তো নিজের হতেই পারে বাংলাদেশের লোকেরা জামাতিরা নিজের হতে পারে রোহিঙ্গারাও নিজের হতে পারে আর দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বহিরাগত হতে পারে রাজ্যের মধ্যে আসা এই রাজ্যে আসা কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বাহিনী কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যারা আছে তারা বহিরাগত এবং বহিরাগত শুধু না বহিরাগত লুটেরা গুন্ডা এইসব নাম হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে একটা জিনিস সরাচ্ছেন বা ছড়ানোর চেষ্টা করছেন আর কি যে গুজরাট থেকে দিল্লি থেকে ইউপি থেকে যারা এসছেন তারা করোনা স্প্রেড করার জন্য এখানে এসছেন মানে আরেকবার মানুষকে চিন্তা করছেন মানে আমার যেটা আশঙ্কা হচ্ছে মানুষকে আরেকবার তিনি উস্কাচ্ছেন এই সমস্ত লোকেদের বিরুদ্ধে লড়াই করে দেওয়ার জন্য অর্থাৎ আরও একটা ভয়ঙ্কর সংঘাতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে আমার ধারণা হচ্ছে কারণ তিনি যে কথাগুলো বলেছেন মনে রাখবেন কথাগুলো কিন্তু খুব 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 জঘন্য সেটা এর আগেও তিনি বলেছিলেন করোনা এক্সপ্রেস বলেছিলেন মনে আছে নিশ্চয়ই পরিযায়ী শ্রমিক যারা আসছিল তাদের জন্য তিনি বলেছিলেন করণ এক্সপ্রেস এই কথাটা বলার পরে পরিযায়ী শ্রমিকদের অবস্থা কীরকম হয়ে গেছিলো আপনারা নিশ্চয়ই জানেন যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আজ আমার ভিডিওটা দেখছেন তারা প্রত্যেকেই জানেন যে তাদের অবস্থা কীরকম দুর্বিশ হয়ে গিয়েছিল কীভাবে তাদের মাঠের মধ্যে রাখা হয়েছিল তার ভিডিও আমরা দিয়েছি মশা কামড়াচ্ছে রাস্তার মধ্যে পড়ে আছেন মাঠের মধ্যে পড়ে আছেন টেন্ট করে রেখে দিয়েছেন এরকম জায়গায় যে সেখানে খাবার ভালোভাবে পৌঁছেছে না সেরকম জায়গাও ছিল সেই সমস্ত লোকেরা মাঠের মধ্যে বৃষ্টির মধ্যে পড়েছিলেন পরিযায়ী শ্রমিকদের এইভাবে দেখা হয়েছিল তার ফলে কী হয়েছিল না পরিযায়ী শ্রমিকরা কেউ আসতেই চাইছিলো না বাংলাতে অথচ উল্টে আমাদের উড়িষ্যা পাশের রাজ্য উড়িষ্যা এবং বিভিন্ন রাজ্যেতেই পরিযায়ী শ্রমিক যারা বাংলা শ্রমিকরা যারা আসছিলো তাদেরকেও খাবার ব্যবস্থা করে দিয়েছিল এবং তারা নামলে বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে উড়িষ্যা উড়িষ্যা গভর্নমেন্ট এত সুন্দর সিস্টেম করেছিল যে পরিযায়ী শ্রমিকরা যারা এসেছিলো তাদের রাজ্যের পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসছিল তাদের প্রত্যেকের থাকার জায়গা ব্যবস্থা কোয়ারেন্টাইনের ব্যবস্থা সমস্ত কিছু ফ্যাসিলিটি তাদের দিয়েছিল এবং প্রতিটা স্কুলকে খুলে দিয়েছে এবং মাস্টারবসাইদের সেই কাজেই নিযুক্ত করা হয়েছিল যাতে মাস্টারবসাইরাও কাজ করেন সেই সময়টা এবং এইভাবে তারা উড়িষ্যা গভর্নমেন্ট এই কোভিড সেকশন যখন চলছিলো মানে লকডাউন পরিস্থিতিতে তারা মোকাবিলা করেছিল কিন্তু এই রাজ্যে পরিযায় শ্রমিককে করোনা এক্সপ্রেস বলে পরিযায় শ্রমিকদের আসা এক্সপ্রেসকে করোনা এক্সপ্রেস বলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম উস্কে দিয়েছিলেন মানুষের মনে তার ফলে যারা বাইরে থেকে আসছিল তাদেরকে আটকে দেওয়া হচ্ছিল এবং হেনস্থা খরচ ঠিক একই পদ্ধতিতে এবার তিনি বলছেন উত্তরপ্রদেশ থেকে আসা এবং মহারাষ্ট্র থেকে আসা এবং গুজরাট থেকে এবং বিভিন্ন প্রান্ত থেকে আসা ভারতীয় মজদুর সরি ভারতীয় জনতা পার্টি যে সমস্ত কার্যকর্তা আসছেন তাদেরকে এবং অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী প্রত্যেকের উদ্দেশ্যেই তার একটাই কথা এরা করোনাটাকে স্প্রেড করাচ্ছে ভাববেন আপনার কিন্তু কোন জায়গায় তিনি কোন অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছেন এর আগে একটা ভিডিও আপনারা দেখেছেন নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ছিনিয়ে নেওয়ার জন্যে অর্থাৎ অনেক টাকা করিয়া আছে সেগুলোকে ছিনিয়ে নাও উত্তরপ্রদেশ থেকে যারা আসছে তাদের কাছে টাকা করিয়ে আছে সেগুলো ছিনিয়ে নাও তিনি নিতে বলে পুরস্কার দেব এই মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছুতে উস্কাচ্ছিলেন এইবার যে উস্কানোটা কিন্তু চরম উস্কানো অর্থাৎ মানুষকে সেই ভয় নিয়ে যাচ্ছেন যে করোনা যে ভয় বা আতঙ্ক সেই আতঙ্কটা তিনি একদিকে তিনি স্প্রেড করছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি উত্তরপ্রদেশ এবং গুজরাট এবং বিভিন্ন প্রান্ত থেকে আসা ভারতীয় জনতা পার্টি যে সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব আছেন তাদের প্রাণহানির আশঙ্কা তাদেরকে কি বলবো আর কি মানে অপমান করা বা তাদের বিরুদ্ধে কোন কোনোরকমভাবে মপকে উস্কিয়ে দেওয়ার ব্যাপারটা তিনি করে দিলেন আমার মনে হচ্ছে আর যেটা চরম ভয়ঙ্কর অপরাধ জানি না নির্বাচন কমিশন এই ব্যাপারটা নিয়ে কীভাবে ভাববেন আমার মনে হয় এটা ভাবা উচিত ছিল কারণ ভাবা উচিত বলে আবার মনে হচ্ছে আমার আর ভারতীয় জনতা পার্টি বা বিজেপির কার্যকর্তাদের উচিত এই বিষয়টাকে সামনে নিয়ে আসা কারণ এটা এক ভয়ঙ্কর ইস্যু যদি তিনি বাইরে থেকে আসা এই সমস্ত নেতাদের এইভাবে বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে তাদের বিরুদ্ধে জনগণ যদি ক্ষেপে যায় তখন কিছু করার থাকবে না যেভাবে জনগণ ক্ষেপে গিয়ে শীতলকুচি ঘটা ঘটাতে চেয়েছিল। এখানে জনগণ বলতে কিন্তু ওই তৃণমূলের গণতন্ত্র প্রেমী উন্নয়ন কামি বা আমারও ভাষা বেরোচ্ছে গণতন্ত্র প্রেমী উন্নয়ন কামি যে সমস্ত দুষ্প্রাপ্য কি বলা যায় আরও অলঙ্কার দিতে হবে দুষ্প্রাপ্য মানে কি বলবো হারমার থেকে উন্মাদ হয়ে যাওয়া সভ্য মানুষজন যারা আক্রমণ করে দিচ্ছিল কুচিতে সেই টাইপের যাতে না হয় এবং প্রাণ জারি যাক সেটা ভয়ঙ্কর গেছিল। চারটে প্রাণ কিন্তু গিয়েছিল আর তার যাওয়ার পেছনে কারণই ছিল মমতা বন্দ্যোবাড়ি উস্কে দেওয়া তো এই সমস্ত যাতে না হয় এবং এই উস্কানি যাতে না হয় তার জন্য চিন্তাভাবনা করা উচিত বলে আমার মনে হয়েছে জানি না এতটা দেখার পরে আপনাদের কি মনে হলো আমার কথা যদি আপনাদের মনে হয় যুক্তিযুক্ত তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাগুলোর উক্তিটা একটা ভয়াবয় ইঙ্গিত দিচ্ছে নাকি আগামী কদিনের মধ্যে দেখুন এর পরে কী হবে সেটা আমরা সবাই জানি দোসরা পরে কী হবে এটা আমরা সবাই আন্দাজ করতে পারি কিন্তু তার আগে শীতলকুচি কিন্তু তার আগেই ঘটে গেছে কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানিমূলক কথা আরও একবার বিপদের সম্ভাবনা দেখিয়ে দিল এটাই ছিল এখনকার বার্তা পরবর্তী বার্তা আবার দেখাবে সুস্থ থাকুন এবং দেখতে থাকুন রুদ্র বার্তা আসি নমস্কার ভারত জয় জয় হোক হিন্দ ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন রোজ দেখুন রুদ্র বার্তা